वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जन्नो। हेलो व्यूअर्स, आज के ओनिडा टीवी 14 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। ता तुम्हारा पीसीबी टॉप व्यूटा देखते पाच्छो। ता ये पीसीबी प्रॉब्लम होच्छे पिक्चर नहीं, स्क्रीन अंधकार, एटा चे नो पिक्चर फॉल्ट, एटे आज के तुम्हारे कोरे देखाबो आसछे इंटर पर। तो व्यूअर्स इंटर पर फिरे एलाम, पीसीबी टॉप व्यूते चले एलाम, सेटेर पावर ऑन करेछि এবং ইএসটির পাশে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ যে ডায়োডটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্ল্যাশ হচ্ছে, ডায়োডের ভেতর থেকে একটা ফ্ল্যাশিং হচ্ছে। এটা হচ্ছে 180 ভোল্ট সাপ্লাই, ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ। তো এটা কেন ফ্ল্যাশিং হচ্ছে সেটাই আজকে জানবো। এবং এটা ফ্ল্যাশিং হওয়ার সঙ্গে সঙ্গে ইএসটির সাথে সাথে অন্যান্য ভোল্টেজগুলো ফ্র্যাকচার্ড হচ্ছে। তা তোমাদেরকে এটা আরও জুম করে ক্লোজ আপে দেখালাম যাতে তোমরা এটা বুঝতে পারো, কিন্তু এরকম ডায়োড ফ্ল্যাশিং সাধারণত দেখা যায় না। এটা কাঁচের ডায়োড, সেই জন্য ফ্ল্যাশিংটা বোঝা যাচ্ছে। যেগুলো ব্ল্যাক কালারের ডায়োড সেগুলো কিন্তু বোঝা যায় না। তা ফ্ল্যাশিং তো হচ্ছে, সেটির পাওয়ার অফ করে দিলাম এবং পিসিবি ভিউতে চলে এলাম। এই সেই ডায়োডটি যে ডায়োডটা ফ্ল্যাশিং হচ্ছিল, এবং এই ডায়োডটি মেজার করে দেখায় অ্যানোডে রেড পট এবং ক্যাথোডে ব্ল্যাক পট। 2.9 দেখাচ্ছে ভ্যালুটা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভ্যালু আছে 0.4, 0.5, এরকম একটা ভ্যালু আছে। তার মানে এটা যে ইন্টারনালি ওপেন হয়ে গেছে ডায়োডটা, এবং সেটাই বোঝা যাচ্ছে, এবং এই দিকে কোনো রিডিং আসছে না। ইন্টারনালি এমনভাবে ওপেন হয়েছে যার ফলে ভোল্টেজটা যাওয়ার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি যেতে পারছে না, যার জন্য ফ্ল্যাশিং হচ্ছে। তা এই ডায়োডটা তো ফ্ল্যাশিং হচ্ছে, এবং ডায়োডটা মেপেও বোঝা যাচ্ছে এই রিডিং ঠিকঠাক নেই। তাহলে এই ডায়োডটা হচ্ছে ডিফেক্টিভ, সেই জন্য এই ডায়োডটাকে ওপেন করে নিচ্ছি পিসিবি সাইডের শোল্ডারটা ওপেন করে নিয়েছি ডায়োডের। এবার আমরা টপ ভিউতে চলে এলাম, ফরসেপ দিয়ে ডায়োডটাকে তুলে নিচ্ছি। ঠিক ইএসটির পাশেই এই 180 ভোল্ট বা ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ ডায়োডটা থাকে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই ডায়োডটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে, 2 পার্ট, এবং যার জন্যই হচ্ছে কি এটা ফ্ল্যাশিং হচ্ছিল, খুবই ক্লোজ আপে ছিল, যার জন্য ভোল্টেজটা বারবার গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিল। তা এই ডায়োড তো নেই আমার কাছে, তা এর পরিবর্তে আমরা একটা ডায়োড লাগাবো, সেটা হচ্ছে FR154, এবং এখানে BA159, BA157 এই ডায়োডগুলো লাগানো যায়, কোনো অসুবিধে নেই তাতে। ডায়োডটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং ডায়োডের যে দুটি প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড আরটা হচ্ছে ক্যাথোড, এই দুটো প্রান্ত ভালো করে শোল্ডার করে নিলাম।
এবং কাটার দিয়ে এটাকে কাটিং করলাম। খুবই সহজ সরল একটা ফল্ড আজকে, যাতে বিগিনার্সদের খুব ভালো লাগবে। এবং এটা চেকিং প্রসিডিওরটা কী, এবং ফলটা একটু নতুন ধরনের, সেটির পাওয়ার অন করেছি, আর তার সঙ্গে সঙ্গে আমি আবার তোমাদের ভোল্টেজ মেজার করে দেখাচ্ছি। দেখো 204 204.8 ভোল্টেজ, ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ, 180 থেকে 200 অ্যাবাভ পর্যন্ত ভোল্টেজ থাকে, আবার 180-এর নিচেও ভোল্টেজ থাকে। তো এখানে 200 অ্যাবাভ ভোল্টেজ পাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ, এটাও ঠিক আছে। তার মানে ESTটা যে ঠিকঠাক কাজ করছে, এই এবং EST যে হচ্ছে, এই দুটো ভোল্টেজ মেজার করে দেখালেই তোমরা বুঝতে পারলে যে EST ঠিকঠাক হচ্ছে। এরপরে আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে গিয়ে পিকচারটা দেখাই। তো ভিউয়ার্স, তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু সমস্ত ভোল্টেজগুলি ফ্ল্যাকচুয়েট করতো এবং তাতে 180 ভোল্ট জেনারেট হতো না, এবং 180 ভোল্ট জেনারেট না হলে ভিডিও আউটপুট সেকশন ভালোভাবে কাজ করবে না এবং পিকচারও আমরা পাবো না। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।